বাট গুচ্ছের ঠিকানার সঙ্গে যুক্ত হয়েছে দুটো নতুন ঠিকানা, গোপীবল্লভপুরে কুঠিঘাট এবং ব্যাঘ্রেশ্বর। নদীর পাড় ঘেঁষে যে জঙ্গলটা কিছুক্ষণ আগেও গাঢ় সবুজ ছিল, এখন ধূসর অস্পষ্ট। জঙ্গলটার ঠিক ওপরটাতেই হাঁসের ডিমের কুসুমরাঙা সূর্য। সেই কুসুমরাঙা সূর্য প্রতি সন্ধ্যাতেই স্নান করে ডুলুং নদীতে। তখন ডুলুংয়ের কি রূপ! ছিপছিপে ডুলুং যেন লাজুক কিশোরী। তারপর ধীরে ধীরে আধার নামে। রাতজাগা পাখি আর ডুলুংয়ের ফিসফিসানি ছাড়া চারদিক নিস্তব্ধ। শুধুমাত্র পাখির কলরব ছাড়া কিছুই শুনছি না, যেটা আমরা শুনতে সব থেকে বেশি মিস করি। আমরা এটাই শুনতে পাই না, আর প্লাস সবুজ গাছপালা, এটাও আমরা দেখতে পাই না। ডুলুং আর সুবর্ণরেখা উচ্ছল বালিকার মতো হাত ধরাধরি করে বয়ে গেছে কুঠিঘাট এলাকায়, ঝাড়গ্রামে ঘুরতে যাওয়ার নিউ ডেস্টিনেশন। পাথুরে এলাকা, জঙ্গল লাল মাটির আঁকা বাঁকা পথ, সেই পথ গ্রহণে হারিয়ে যাওয়ার হাতছানি দেয়। সব কোলাহল শেষে জীবন যেন এখানে মুক্তি খোঁজে, বড় ভালো লাগে। সুবর্ণরেখার চরে মিঠেল রোদে জলে পা ডুবিয়ে রোদে ভিজে হাঁটতে হাঁটতে মন কেমন করে সেই ফেলে আসা কিশোরকালের জন্য। মায়ের এত কোলাহল চেঁচামেচি, কেন সব জায়গায় চুপচাপ চলতো, সেটা খুব ভালো। শহরে সবসময় চেঁচামেচি হতো, ভালো লাগে না। আর ডুলুংয়ের পারে ব্যাঘ্রসরের মন্দির, এখানেও তো সে নিজেকে খোঁজা। এখানে যাতে টুরিস্টরা আসেন, এসে থাকার সুযোগটা পান, তার জন্য গেস্ট হাউস তৈরি করা। গেস্ট হাউস তৈরি করার ক্ষেত্রে আমরা দুটো করেছি এই পর্যন্ত, সেটা হচ্ছে একটা সুবর্ণরেখার ধারে, এবং তার নামও হচ্ছে সুবর্ণরেখা, আর একটা হচ্ছে ডুলুং নদীর পাড়ে, সেটার নামও হচ্ছে ডুলুং। ঝাড়গ্রাম মানে কাঁকড়াঝোল বেলপাহাড়ি ছাড়াও যে আরো কত কি আছে কুঠিঘাটে না এলে বোঝাই দেয়। ঝাড়গ্রাম স্টেশনে নেমে গাড়ি ভাড়া করে অনায়াসেই যাওয়া যায়। জঙ্গলমহল পর্যটন মানচিত্রের নতুন সংযোজন এই বেলিয়াবেড়া। দুদিনের জন্য আরামসে বেলিয়াবেড়া আপনারা আসতেই পারেন। সেখানে এরকম বিস্তীর্ণ সুবর্ণরেখার বালিয়াড়ি যেমন আছে, তেমনি আছে কৃত্রিম চা বাগানও। আছে চাঁদনি রাতে ডুলুংয়ের তীরে কিছুটা সময় কাটানোর ব্যবস্থাও। যদি কিছুটা ধার্মিক হন, সে ব্যবস্থাও আছে এখানে। তাই নিশ্চিন্তে দুটো দিন কাটানোর জন্য বেলিয়াবেড়া আসা যেতেই পারে। ঝাড়গ্রাম থেকে ক্যামেরায় সৌজিৎ ভট্টাচার্যের সঙ্গে সৌরভ চৌধুরী, 24 ঘন্টা।